উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়েছে টাঙ্গাইলের ভুয়াপুরে শুরু হয়েছে নদী ভাঙন এর মধ্যে নদী গর্ভে অনেক ঘরবাড়ি গাছপালা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে আতঙ্কে আছেন ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি কষ্টাপাড়া ভালকুটিয়া চিতুলিয়াপাড়হ নদী পাড়ের অনেক মানুষ ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা